দেশের সেরা সুন্দরী পাঁচজন অভিনেত্রীর নাম কাউকে নিতে বললে ববিতার নামটিও সেখানে অবশ্যই থাকবে। সেই সুন্দরী ও সু অভিনেত্রী ববিতা বিয়ে করেছিলেন একজন ব্যবসায়ীকে। বিয়ের পরেই জন্মায় তাদের একমাত্র সন্তান। আর সন্তান জন্মের মাত্র 3 বছরের মাথায় মৃত্যুবরণ করেন ববিতার স্বামী। তবে স্বামীর মৃত্যু হলেও ববিতা আর কখনোই বিয়ে করেননি। সাম্প্রতিক সময়ে ববিতার একটি সাক্ষাৎকারে উঠে এসেছে এরকমই নানা ধরনের ব্যক্তিগত বিষয়। ববিতা তার সাক্ষাৎকারে বলেন, কাজের চাপ এবং ছেলের প্রতি ভালোবাসার কারণে সময়টা কেটে গেছে দারুণভাবেই। যখন তিনি শুটিংয়ে ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে থাকতেন, তখনও তিনি ঠিকঠাক মতো খেয়াল রাখতেন তার ছেলের, জানতেন কি করছে না করছে। আর তার ছেলেটাও নাকি প্রথম থেকেই একেবারে বুঝতে শিখে গেছে মাকে। এ কারণেই হয়তো দ্বিতীয়বারের মতো আর সংসার সাজানো হয়নি ববিতার। তবে ববিতার সাথে ফারুক এবং জাফর ইকবালের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও তা ধোপে টেকেনি। তবে গুঞ্জন যাই থাকুক না থাকুক, শুধুমাত্র একমাত্র ছেলেকে নিয়ে ববিতার এভাবে জীবন কাটিয়ে দেয়াকে অবশ্যই শ্রদ্ধা এবং সম্মানের চোখেই দেখছেন তার ভক্তরা। প্রিয় দর্শক, একমাত্র ছেলেকে নিয়ে বিধবা হয়েছিলেন ববিতা, এরপর ছেলের মুখের দিকে চেয়েই কাটিয়ে দিয়েছেন পুরোটা জীবন। ববিতার এই জীবন আদর্শকে নিয়ে আপনাদের কি বলার আছে সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। সবুজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।